আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে মুকুলেছে গেছে প্রায় প্রতিটি বাগানের গাছ। পরিচর্যায় ব্যস্ত আম চাষী ও বাগান মালিকরা ফলন ভালো হওয়ার আশা করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সপ্তাহ দেড়েক আগেই জেলার প্রায় প্রতিটি বাগানে গাছে দেখা দিয়েছে আমের মুকুল, আর সময় পেরোনোর সাথে সাথে মুকুলে ছেয়ে যাচ্ছে গাছ। চলতি মৌসুমে শীত ও কুয়াশার তীব্রতা কম থাকায় মুকুলের কোনো ক্ষতি হয়নি বলে জানান চাষি ও বাগান মালিকরা। পোকার আক্রমণ ও ঝরে পড়া রোধে গাছ পরিচর্যাতেও কোনো ঘাটতি রাখেননি। তবে কীটনাশকের দাম, শ্রমিক মজুরি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় আমের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমরা আশা করছি এবার হলো ভালো ফলন হবে। যে গাছগুলোতে মুকুল আসতে চলে আসছে, যে গাছগুলোতে মুকুল আসেনি এখনো, আশা করছি সামনে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা গাছে মুকুল চলে আসবে। গাছে গড়ে শেষ দিচ্ছি আগাছানাশক, কীটনাশক পরিষ্কার করছি যাতে কোনো রোগ বালাই আমাদের মুকুলে না ধরতে পারে। আমাদের বাগানে যত্ন নিতে কীটনাশকের দাম বেশি, সেচের দাম বেশি, লেবার কস্ট বেশি, সব মিলিয়ে খরচ বেশি হচ্ছে। এত কিছু করার পরেও আমাদের আমের সময় যখন আমরা ন্যায্য মূল্যটা না পাই তখন আমাদের অনেক ঋণ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে আমরা বলে আসছি যে আমের বিকল্প কিছু হলে এটা হচ্ছে আমাদের দেশে কনজামশনও বাড়বে, সাথে বিদেশে রপ্তানি করে আমরা বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো, এবং এতে আমাদের দেশে যে কৃষকদের মলিন মুখগুলা সেটাতে হাসিতে ভরে উঠবে আর কি। ভালো ফলন পেতে নানামুখী পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। কৃষি বিভাগ বলছে পরামর্শ অনুযায়ী আম চাষ ও বালাই ব্যবস্থাপনা গ্রহণ করলে পরিচর্যার খরচ কমবে। কীটনাশক এবং ছত্রাকনাশক দুটাকে একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে, যদি এটা করা যায় তাহলে আমের গুটি মানে ভালো হবে, গুটির পরিমাণ বেড়ে যাবে। এবং এই প্রথম এই স্প্রে করার পরে ঠিক 30 দিন পরে যখন আমের মটর দানার মতো আকৃতি হয়ে যাবে গুটিতে, তখন এই ওষুধে আরেকবার স্প্রে করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা মাঠ পর্যায়ে তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই যদি প্রতিরোধ বলেন বা প্রতিষেধক হিসাবে যে স্প্রেগুলো করে থাকেন সেগুলো যদি করেন তাহলে কিন্তু তাদের এই যে উৎপাদন খরচটা অনেক কম থাকবে। এবছর জেলায় আমের চাষ হয়েছে 37,588 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,00,000 মেট্রিক টন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা স্যামুয়েল আলম ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তর আয়োজিত সভায় জেলার সকল সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন।